বাংলা সঙ্গীত মেলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মানুষকে করোনা আবহে সচেতন থাকার পরামর্শ দিলেন। কি বললেন আসুন এবার আপনাদেরকে সেটাই শোনাই। সুতরাং এই সময়টা শিক্ষা তো আমরা হয়ে যাই, তো হাত কম ধুই, চান টান গরম মানে খুব কম করার চেষ্টা করি, মানে একবার করি, দুবার জায়গায়, তিনবারের জায়গায়, এইসব প্রবলেম গুলো আছে। জামা কাপড়, শীতের কাপড় জামা আমরা পরে নিলাম কিন্তু আমরা স্যানিটাইজ করলাম না। শীতের কাপড় জামাটা অনেকদিন ধরে পরে আছে কিন্তু আলমারির মধ্যে ঢুকিয়ে, বাক্সের মধ্যে ঢুকিয়ে সেইটাকে বের করে তিন দিন বাইরে রেখে দিন এবং রোদ দূরে রাখুন দরকার হলে। আর এখন কিন্তু দেখবেন মানে জামা কাপড় স্যানিটাইজ করবারটাও বেরিয়ে গেছে। সুতরাং একটু পরবেন যখন নতুন, একটু স্যানিটাইজ করে নিন, আর মাস্কটা কম্পালসারি পরতেই হবে। আমি অনেককে দেখি মাস্ক পরে কিন্তু নাকের নিচে পরে, তার হয়তো কষ্ট হয় অক্সিজেন নিতে, কিন্তু এটা তাহলে ঠিক মতো পড়া হচ্ছে না। ফলে মনে রাখবেন ড্রপলেট, যেমন আমি ফোনটা ইউজ করছি, সবচেয়ে বেশি ড্রপলেট কিন্তু আমাদের ফোনে থাকে এবং সেই জন্য ফোনটা আমি দুবার করে দিনে স্যানিটাইজ করি। কিছু করার নেই, টিস্যু পেপার দিয়ে আপনাকে স্যানিটাইজার দিয়ে করতেই হবে, হাত ধুতেই হবে, ঠান্ডাই লাগুক বা যাই লাগুক। নিজেকে ভালো রাখতে গেলে আমি এখনো বলছি, নিজের খেয়াল যদি নিজে রাখেন, পরিবারের খেয়াল যদি ঠিক মতো রাখেন, তাহলে কিন্তু কোভিডকে পরাস্ত আমরা করতে পারি। আমরা আজ পর্যন্ত করে দেখিয়েছি এবং আগামী দিনও মনে রাখবেন, আমি কোভিড ওয়ারিয়ারদের যেমন অভিনন্দন জানাচ্ছি, অনেকে মারা গিয়েছে যারা গভর্নমেন্টে কাজ করেন, ডাক্তার, সিস্টার, পুলিশ বা হেলথ ওয়ার্কার, কোভিডে কেউ মারা গেলে তাদের আমরা 10 লাখ টাকা করে দিই এবং তাকে 1 লক্ষ টাকা করে কেউ আক্রান্ত হলে দিই। এবং যদি কেউ মারা গিয়ে থাকেন কোভিডে, বিশেষ করে কোভিড ওয়ারিয়াররা, তাদের আমরা 1টা করে চাকরিও দিয়েছি। তার কারণ তারা আমাদের জন্য কাজ করছেন জীবন দিয়ে, এটা আমাদের মনে রাখতে হবে। তাই আজকে এই সাংস্কৃতিক উৎসবের পক্ষ থেকে আমরা সর্বরকম মানুষকে, আমরা সর্বরকম মেসেজ দেওয়ার চেষ্টা করলাম এটাই, যে উই আর ফর অল। আমি একটাই অনুরোধ করব সঙ্গীতের এই মঞ্চে, সঙ্গীতের মঞ্চ কখনো বিভাজনকে বিশ্বাস করে না। একটা গান যখন আমরা বাঁধি, বাংলা সঙ্গীত মেলা থেকে কৌস্তুভ সাহার সাথে প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।